হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো আজকেও একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। আমার আজকের ভিডিওতে রয়েছে ওয়ালটন ব্লেন্ডার প্লাস গ্রাইন্ডার। এগুলো দিয়ে চাইলে আপনি জুস করতে পারবেন, চাইলে খুব সহজে পেঁয়াজও আদা রসুন পেঁয়াজ মশলা করতে পারবেন। আমি এই মুহূর্তে আমাদের প্রত্যেকটা ব্লেন্ডার আপনাদেরকে দেখাবো, প্রত্যেকটা ওয়াট সম্পর্কে বলবো, প্রত্যেকটা প্রাইস সম্পর্কে বলবো। আশা করি আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। বিয়স, আমি যদি প্রথমে আমাদের এই মডেলটা দিয়ে শুরু করি, আমাদের এটার প্রথমে মডেলটা যদি আমি একটু বলি, এটার মডেল হলো W8L C225N। আমাদের এটার অফিসিয়াল প্রাইস হলো 2200 টাকা। আমাদের কাছ থেকে যদি কেউ নেন মাত্র 2000 টাকা পেয়ে যাবেন। আমাদের প্রত্যেকটা ব্লেন্ডারের সাথে রয়েছে হাই লেভেলের ডিসকাউন্ট। আমাদের প্রত্যেকটা ব্লেন্ডার রয়েছে আকর্ষণীয় অফারে। বিয়স, আমাদের এটা পেয়ে যাবেন দুইটা সুইচ, একটা হলো অন একটা হলো অফ। বিয়স, আমাদের ব্লেন্ডারের সাথে দুইটা সুইচ পেয়ে যাবেন, একটা হলো অন একটা হলো অফ। এখানে দিলে অন হবে, এখানে দিলে অফ হবে। আমাদের প্রত্যেকটার সাথে দুইটা করে বাটি পাবেন, এটার ক্ষেত্রে তিনটা থাকবে বাটি। একটা হলো এরকম বাটি থাকবে, এরকমটা দিয়ে আপনি চাইলে আদা রসুন করতে পারবেন। এই যে ম্যাক্স দেখতেছেন, সর্বোচ্চ ম্যাক্সিমাম পর্যন্ত দিতে পারবেন। আর এই যে বাটিটা দেখতেছেন আমাদের, এটা দিয়ে আপনি চাইলে জুস করতে পারবেন। বিয়স, এটাতে 2 লিটার পর্যন্ত জুস করতে পারবেন। বিয়াস, অনেকের মনে হয়তো প্রশ্ন থাকতে পারে যে এটা আমরা কীভাবে বাটিটা চেঞ্জ করব। এটা বয়ের কিছু নাই, এটাকে ধরে এভাবে ধরে এভাবে চাপ দিলেই বাটিটা ঘুরে চলে আসবে, তারপর আপনি এই বাটিটাকে লাগাই নিতে পারবেন। বিয়াস, দেখতে পাচ্ছেন বিয়াস, আমাদের বাটিটা খুব ভালো করে আটকে গেছে। আমাদের ব্লেন্ডারে ওয়াট হলো 250 ওয়াট। আমাদের ব্লেন্ডারের মডেল হলো WBL CX CEX 25N। বিয়স, আমাদের এটাতে পেয়ে যাবেন তিনটা সুইচ। আপনি চাইলে কাজ করতে পারবেন 1 2 P। উপরেরটা হলো 0 0, মানে বন্ধ হয়ে যাবে, পি মানে পাওয়ার, আর 1 2 এই দুইটাতে যে কোনো জায়গায় আপনি চাইলে সিলেক্ট করে নিতে পারবেন। সেমভাবে আমাদের এটার সাথেও পেয়ে যাবেন তিনটা বাটি। আমি যদি বাটিগুলো একটু আপনাদেরকে দেখাই। বিয়স, দেখতে পাচ্ছেন আমাদের দুইটা হবে এরকম ছোটো বাটি, একটা হবে এরকম বড় বাটি। বড় বাটিটা দিয়ে আপনি জুস করতে পারবেন। আমাদের জুসের বাটি হলো 2 লিটার, আর এটা হলো আমাদের পেঁয়াজ রসুন আদা মশলা যারা করবেন এটা দিয়ে করতে পারবেন। তো আমি একটা কথা আগেই বলে নিই, এগুলোর জন্য জুসের জন্য এগুলো পারফেক্ট হবে। আমাদের প্রত্যেকটা ব্লেন্ডার, যেহেতু এটাকে প্লাস্টিক বডি বলে, এটা আপনি জুসের জন্য পারফেক্ট হবে। আর যারা মশলা করতে চান তারা এই যে এরকম স্টিল বাটি দিয়ে মশলা করবেন। তারপরে যেটা আমি দেখাবো, এটা হলো আমাদের একটা চফার। এটা হলো আমাদের চফার, এটার ওয়াট হলো 300 ওয়াট। এটা দিয়ে চাইলে আপনি মাংস কিমা করতে পারবেন, চাইলে জুস করতে পারবেন, চাইলে সবজি কাটিং করতে পারেন। যারা সবজি কাটিং এবং মাংস কিমা করবেন এই ব্লেডটাতে করবেন। মাংস কিমার সময় অবশ্যই এটা মটরটা উপরের দিকে থাকবে, এভাবে থাকবে, আর আপনি যখন জুস করবেন তখন এভাবে থাকবে। এটা হলো একটা সুইচে, এখানে যতক্ষণ আপনি চাপ দিয়ে ধরে রাখবেন ততক্ষণে এটা চালু থাকবে, চাপটা ছেড়ে দিলে বন্ধ হয়ে যাবে। আমাদের এটার অফিসিয়াল প্রাইস হলো 3150 টাকা। এটা যদি আমাদের কাছ থেকে নেন 10% অফারে পেয়ে যাবেন। তারপরে যে মডেলটা দেখতেছেন বিয়স, দেখতে পাচ্ছেন এটা খুবই ভালো একটা মডেল। আমাদের ব্লেন্ডারের মডেলটা হলো WBL 12M330। আমাদের এটা অফিসিয়াল প্রাইস হলো 3300 টাকা। সেম এই প্রাইস থেকে 10% ডিসকাউন্টে পেয়ে যাবেন বিয়স। আমাদের এটার সাথে পেয়ে যাবেন আপনি একটা জুসার। আমাদের জুসারটা হবে 2 লিটারের একটা জুসার মেশিন। এটার সাথে আপনি একটা চাকনি পেয়ে যাবেন, চাকনিটা হলো একদম ফ্রিতে। আমি যদি আমাদের জুসার ব্লেড একটু আপনাদেরকে দেখাই। বিয়স, দেখতে পাচ্ছেন আমাদের এই ব্লেন্ডারটার সাথে পেয়ে যাবেন এরকম একটা চফার পেয়ে যাবেন, যেটা দিয়ে চাইলে আপনি মাংস কাটিং করতে পারবেন, চাইলে আপনি সবজি কাটিং করতে পারবেন, মাংস কিমা থেকে শুরু করে সব কিছু করতে পারবেন। সেমভাবে আমাদেরও এটার 300 ওয়াট, আমাদের ব্লেন্ডারের ওয়াট হলো 300 ওয়াট। আমাদের এটার সাথেও তিনটা সুইচ পেয়ে যাবেন। বিয়স, দেখতে পাচ্ছেন পাওয়ার, ফাই, লো। লোতে দিলে একদম কম চলবে, আবার দ্বিতীয়বার দিলে লোতে বন্ধ হয়ে যাবে। পাওয়ারতে দিলে পাওয়ারে যতক্ষণ চাপিয়ে ধরে রাখবেন ততক্ষণ এটা স্পিড থাকবে, আর হাইতে দিলে একদম বেশি রানিংয়ে চলবে। তারপরে আমি যে মডেলটা দেখাবো বিয়স, আমাদের এই মডেলটা হলো 13CX25N। আমাদের এটার অফিসিয়াল প্রাইস হলো 2150 টাকা। যদি আমাদের কাছ থেকে কেউ নেন মাত্র 1950 টাকা রাখবো। আমাদের এটা সুইচ কোয়ালিটি হলো একটা, এটাতে শুধু ওয়ান আর অফ। আমাদের এটার সাথে বাটি পেয়ে যাবেন দুইটা। বিয়স, দেখতে পাচ্ছেন আমি যদি বাটিগুলো একটু আপনাদেরকে দেখাই। আমাদের এটা হলো জুসার বাটি। বিয়স, দেখতে পাচ্ছেন আমাদের প্রত্যেকটা বড় বাটিগুলো জুসার বাটি লাগানো আছে, আর এই যে এরকম যে ছোটো বাটিটা, এটা হলো আমাদের গুঁড়া মশলা করতে পারবেন আপনি, অনেকে আদা রসুন করতে পারবেন, গুঁড়া মশলা, হলুদ, এগুলো।
তবে আমি যে কথাটা বলি এটার ক্ষেত্রে যারা আদা রসুন পেঁয়াজ করতে চান এটার ক্ষেত্রে পেঁয়াজ পারফেক্ট হবে না, জুসগুলো আপনি চাইলে খুব ভালো করে পারফেক্টভাবে করে নিতে পারবেন। বিয়স আমাদের ওয়ালটনের ব্লেন্ডার প্রত্যেকটা প্লাস্টিক বাটির প্রাইস এবং ওয়াট সম্পর্কে আমি আপনাদেরকে বলার চেষ্টা করলাম। আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন অফারে ভিডিও পেতে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। যারা নিতে আগ্রহী তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন।